চল্লিশতম বিসিএস এ 4.5 লাখের বেশি মানুষ আবেদন করেছে, আর এই সংখ্যাটা নাকি মালদ্বীপের জনসংখ্যার চেয়েও বেশি। আর আমরা কিনা খুবই অল্প সময়ের মধ্যে মধ্যমের দেশে পরিণত হতে যাচ্ছি। আমাদের দেশে শিক্ষিত বেকারের সংখ্যা প্রায় 26 থেকে 27 লাখ। যে এত বিপুল একটা জনগোষ্ঠীকে বেকার রেখে মধ্যমের দেশে পরিণত হতে যাচ্ছি, সেটা আমাদের জন্য কতটা ঝুঁকিপূর্ণ সেটা কিন্তু ভাবার ব্যাপার। আবার আরেকটি ব্যাপার হচ্ছে যে আমাদের দেশে এই যে বিপুল পরিমাণ শিক্ষিত জনগোষ্ঠী, তাদেরকে আমরা সৃজনশীল হওয়ার স্বপ্ন দেখাতে পারছি না, তাদেরকে সবসময় গতানুগতিক ওয়েতে চিন্তা করাচ্ছি, এটা কতটা ঝুঁকিপূর্ণ সেটাও কিন্তু ভাবার একটা ব্যাপার। তো এখন সলিউশন হচ্ছে যে আপনি আমি, আমরাই শিক্ষিত জনগোষ্ঠী বা আমরাই শিক্ষিত হতে যাচ্ছি, শিক্ষিত বেকার হতে যাচ্ছি, তা আমরা যদি নিজেরা চিন্তা ভাবনা করে একটু আলাদা হই, একটু স্বপ্ন দেখি যে কিভাবে গতানুগতিক এর বাইরে গিয়ে দেশের প্রতি একটা কন্ট্রিবিউশন রাখা যায়, সোসাইটির প্রতি একটা কন্ট্রিবিউশন রাখা যায়। দেখেন, আপনি যদি উদ্যোক্তা হন তাহলে সেই লাভটা কিন্তু আপনার একার না, আর অনেক মানুষের। যেমন ধরেন, আপনি যদি বিসিএস এর জন্য যান, সরকারি চাকরির জন্য যান বা কোনো চাকরির জন্যই যান, সেখানে অনেক চেষ্টা করে, অনেক পরিশ্রম করে আপনি নিজের জবটা নিশ্চিত করবেন। কিন্তু আপনি একই কাজ যদি আপনার নিজের স্বপ্নের জন্য বা একটা উদ্যোগ নিয়ে এগিয়ে যান, সেই কাজটা হবে নিজের কর্মসংস্থান, পাশাপাশি আর অনেকগুলো মানুষের কর্মসংস্থান। তার মানে আপনি চাকরি করার সময় যে এফোর্টটুকু দিচ্ছেন, সেই এফোর্টটুকু একটু সৃজনশীল হয়ে নিজের মতো করে যদি কাজ করে এগিয়ে যান, তাহলে নিজের কর্মসংস্থান হবে, পাশাপাশি আর অনেক মানুষের কর্মসংস্থান হবে। তো এটাই কিন্তু আমাদের যে ঝুঁকির কথাগুলো আমি বলছিলাম, যে আমরা মধ্যমের দেশে পরিণত হয়ে যাচ্ছি, কিন্তু সেইখানে সবাই চাকরি খুঁজছে, চাকরি দেওয়ার মতো মানুষজন তৈরি হচ্ছে না, সেইখান থেকে কিন্তু আমরা মুক্তি পাবো এবং আমাদের উন্নয়ন, আমাদের গ্রোথটা সাস্টেনেবল। সুতরাং শুধুমাত্র নিজের জন্য না, সোসাইটির জন্য এবং ব্রডার সেন্সে দেশের জন্য, দেশের মানুষের জন্য কিছু করার জন্য হলো আমাদের উদ্যোক্তা হওয়া উচিত।